Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel, British Bangladeshi Homemaker. Kemon achen apnara shobai, asha korchi apnara onek bhalo achen. Edike alhamdulillah amra bhalo achi. So apnader sathe share korchi amar arekta Bangladesher vlog, ar eita holo amar Dhakar visit ta. আমরা আমার পরিবারের সাথে আমি ঢাকাতে গিয়েছিলাম আর অনেক অনেক মজা করছি আই হোপ আপনারা এটা দেখে অনেক এনজয় করবেন এন্ড আবারো বলে দেই এইগুলা ক্লিপস আসলে আমার নিজের জন্য করা আমি এই টাইমে তো ব্লগিং করার কোনো চিন্তা ভাবনা ছিল না বাট তারপরেও ভাবলাম আই শেয়ার মাই এক্সপেরিয়েন্স উইথ ইউ গাইস আই হোপ আপনারা এনজয় করবেন সো এনিওয়েজ এই দেখতে পাচ্ছেন আমরা অনেক অনেক টায়ার্ড এত লং জার্নি মলবি বাজার থেকে ঢাকাতে ড্রাইভ করে যাওয়া অনেক টাইম লাগে বাট এনজয় করছি আমরা আর তারপরে ঢাকাতে চলে আসছি আর এখানে বৃষ্টি ছিল এই দেখতে পাচ্ছেন অনেক পানি রাস্তাঘাটে সো আমরা হোটেলে চেক ইন করার পর একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে আবারও বের হয়ে গেলাম খাবারের জন্য আর যেহেতু ঢাকা শহর আমাদের জন্য একটু অপরিচিত সো দ্যাটস ওয়েন গুগল কামস ইন হ্যান্ড গুগল অনেক হেল্পফুল আমরা এখানে ঘোরাঘুরি করার পর একটা অনেক সুন্দর জায়গা পেয়ে গেলাম And I have to say this is a hidden gem. Actually, বাইরে তোকে একটু বোঝা যায় না এত সুন্দর এটার ইনসাইড এইটা হলো গুলশন টু রোড 90 আই উড ট্রাই টু পুট দ্য লিঙ্ক বিলো অফ দ্য অ্যাড্রেস এখানে অনেক রেস্টুরেন্টগুলো আছে আর খাবার চয়েস অনেক অনেক বেশি আর অ্যাটমসফিয়ারটা অনেক সুন্দর আর নিচে তো একটা বড় সুপার মার্কেট ছিল আমি নামটা ভুলে গেছি বাট একদম বাইরের মতো এইখানে ইউকে যে এইরকম এইরকম প্যাকিং করা সব কিছু আর দেখে অনেক ভালো লাগছিলো আসলে ঢাকাতে যদি আসেন তো অবশ্যই এখানে আসে ঘুরে যাবেন আমি সরাসরি আপনাদেরও ভালো লাগবে সো এটা আর একটা ফ্লোর আমি আবারও বলবো আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড অনেক সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম শপ আমি এইগুলা টার্টল দেখে আমি বুঝলাম এটা শোপিস তারপরে দেখি এগুলা আসলে লাইভ টার্টল অনেক সুন্দর সো দিস ইজ দ্য ফলোয়িং ডে আমরা এরপরের দিন চলে এসেছিলাম ফ্যান্টাসি কিংডমে আর বাচ্চারা অনেক এক্সাইটেড এর সাথে আমিও আমরা এর আগে একবার ড্রিম হলিডে পার্কে এসেছিলাম আর অনেক এনজয় করছিলাম সো দিস টাইম ফট আমরা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করে নেই আর ফ্যান্টাসি কিংডম তো অনেক নাম করা জায়গা আমি অনেক শুনেছি এটার কথা সো আমরা ভাবলাম এখানে এবার চলে আসি আমরা একটু সকাল দিকে চলে এসেছিলাম সো আমরা এইটা শেষ করে আরও কয়েক জায়গাতে ঘুরাতে যাব বাট ইট ওয়াজ গুড থিং কজ ইট ওয়াজ ভেরি এমটি অনেক কম লোক ছিল বাট ওয়েদারটা অনেক অনেক গরম ছিল এত রোদ আসলে বলে বোঝাতে পারবো না ভিডিওতে তেমন বোঝা যায় না বাট ইট ওয়াজ এক্সট্রিমলি হট পার্ক ওয়াজ ভেরি ভেরি ক্লিন অ্যান্ড অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে ওরা অ্যান্ড অনেক সুন্দর জায়গা ছবি তোলার জন্য অবশ্যই এখানে আসবেন আসে দেখবেন আর ছবি তুলবেন অবশ্যই পরিবারের সাথে আমাদের ছবিগুলো অনেক সুন্দর এসেছিল এখানে পার্কের একটা বড় ম্যাপ আছে এটাতে দেখা যায় কোন দিকে কি আছে সো আমরা তো মেইন উদ্দেশ্যে এসেছিলাম ওয়াটার পার্কে যাবো যেহেতু এত গরম ওয়াটার পার্কটা পারফেক্ট বাট তারপরেও ভাবলাম এসেছি তো একটু ঘুরে দেখা তো উচিত তাই আমরা এখানে গরমের মাঝেও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চারা একটু টায়ার্ড হয়ে গেছিলো ওরা বলছিল চলো ওয়াটার পার্কে যাই তারপরেও ওদেরকে বুঝিয়ে বললাম এসে তো একটু দেখে যাব
সো এই তো আমরা চলে আসলাম ওয়াটার পার্কের দিকে। আর এখানে একটা টানেল আছে, এই টানেলের মধ্যে আপনি ঢুকে যেতে হবে ওয়াটার পার্কের সাইডে। সো ইট ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল, অনেক সুন্দর করে টানেলটা ওরা সাজিয়ে রাখছে, একদম অন্যরকম, মনে হয় অ্যাকোয়ারিয়ামে ঢুকে যাচ্ছি। তো আমরা ওয়াটার পার্কে চলে এসেছি, আর আপনার কাপড় চোপড় লকারে রেখে, আর যারা চেঞ্জ করতে চান এখানে চেঞ্জিং রুমও আছে। সো আমরা অনেক অনেক এনজয় করছি। আই থিঙ্ক এই পার্কের মেইন ফিচার হলো ওয়াটার পার্ক, এইটা সবচেয়ে বেস্ট এই পার্কের। অ্যান্ড আমার বাচ্চারা অনেক এনজয় করছেন। আসলে কি হয়, ইউকেতে থাকে তো অলওয়েজ ঠান্ডা থাকে, এইরকম পার্কে যাওয়ার কোনো সুবিধা থাকে না। এই পার্কে অনেক স্লাইড ছিল, আর এই স্লাইডগুলো অনেক ফান। আমি নিজে একটা বাচ্চা হয়ে গেছিলাম এখানে এসে, বাট আমার বাচ্চারা অনেক এনজয় করছে। আমি বারবার এটা বলছি, অবশ্যই ঢাকাতে আসলে এখানে আপনারা আসবেন, আপনারা বাচ্চারা ফ্যামিলি অনেক এনজয় করবেন। ইটস এ ভেরি ফ্যামিলি ফ্রেন্ডলি প্লেস। এই সাইডটা হলো ছোট্ট বাচ্চাদের জন্য, সো আপনারা ছোট ছোট বাচ্চা থাকলে এই সাইডে আপনারা ইউজ করতে পারবেন। বাট এখানে আরও বড় স্লাইডও ছিল যেটা অ্যাডাল্টের জন্য, বাট আমরা সবগুলো চড়তে পারি নাই যেহেতু আমরা সময়ের অভাবে, বাট এনজয় অবশ্যই অনেক করছি। এখানে আসলে অবশ্যই এই স্লাইডটা মিস করবেন না, এটা অনেক ফান। আর একটা কথা বলতে হবে, উপরের দিকে যেতে চিড়ি দিয়ে উঠতে হয়, বাট মেক শিওর আপনারা স্যান্ডেল কি জুতা নেবেন, কারণ আমরা যে গরমে গিয়েছিলাম প্রথমে ভাবছিলাম না, আমরা খালি পায়ে গিয়েছি আর পা একদম ভরে গিয়েছিল, তারপর আবার ফিরে এসে স্যান্ডেল নিয়ে আবার গেলাম, বাট অনেক মজা হয়েছিল। সো লাস্টের দিকে আমরা চলে আসলাম ওয়েভ পুলে, আর ওয়েভ পুলটা অনেক ফান আসলে, কি বলবো, এটাকে কি বলে আর্টিফিশিয়াল ওয়েভও বলতে পারেন, বাট একদম বিচের মতো ফিল করছিল, অনেক মজা। এর সাথে গরম ওয়েদারটাও অনেক এনজয় করছি আমরা। সো ফ্যান্টাসি কিংডমের বিদায় নেওয়ার পালা, আমরা এখানে চেঞ্জ করার পর আইসক্রিম খেয়ে খেয়ে আমরা যাচ্ছি, আর আজকের অনেক মজা হয়েছিল এখানে, অবশ্যই আসবেন, আবারও বলছি অনেক মজা করছি আমরা, আর ইনশাল্লাহ আপনারা আসলে মজা করবেন। আর যারা এখানে আসছেন অবশ্যই আমাকে বলবেন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো আমাদের নেক্সট স্টপ, আর এই জায়গা দেখে কে বলতে পারেন আমরা কোথায় আসছি? অবশ্যই যারা আসছেন এরা জানবেন আমরা কই, আর যারা আসেন নাই আমি বলে দেই, আমরা আসছি কাটাবন পেট মার্কেট। আর এখানে আসলে তো আমি সত্যি কথা বলতে ঢাকা আসলে এখানে আসতেই হয়, এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে। এই জায়গাতে এ টু জেড সব কিছু পাওয়া যায়, খাবার থেকে শুরু করে, আর এই মাইস দেখেন তো আপনারা কি ভাববেন এখানে মাইসও পাওয়া যায়, আমি দেখি তো অবাক আসলেই। আর
আর এই যে দেখছেন অ্যাকোয়ারিয়াম গুলো, এখানে বিভিন্ন সাইজে বিভিন্ন ডিজাইনের পাবেন। আর মেইন অ্যাট্রাকশন হলো ওদের ফিশ, এখানে অনেক সুন্দর সুন্দর ট্রপিক্যাল ফিশ আছে। আমি দেখে তো আমার মনে করছিল সবগুলো নিয়ে বাসায় চলে যাই, বাট অবভিয়াসলি এটা পসিবল না। আমার চেয়ে বেশি আমার বাচ্চারা, ওরা এত এক্সাইটেড হয়ে গিয়েছিল এগুলা দেখে, ওরা তো পুরা পাগল যে ওরা একটা পেট নিবে আজকে। আর কি করবো, যেহেতু ওদেরকে নিয়ে এসেছি কিছু তো দিতেই হবে। আর এটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখতে হবে, ইনশাল্লাহ এটাও শীঘ্রই আসবে। আর আই হোপ আপনারা এনজয় করছেন আমার ব্লগ, যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক একটা দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার সাথে থাকবেন। আপনারা ভালোবাসা পেয়ে আমি আসলে এইরকম ব্লগ করতে পারছি, আরও উৎসাহ বাড়ে আর কি, যেন ইচ্ছা হয় আরও ব্লগ বানাই সুন্দর করে। আর এই তো এখানে শেষ দিলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, বাই।